আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ সবল এবং নিরাপদে আছো এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পেরেছ। ঈদের দীর্ঘ ছুটি এবং আমার ব্যক্তিগত অসুস্থতার কারণে অনেকদিন পরে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। আজকে আমরা পার্ট 3 বাংলাদেশের আমদানি ও রপ্তানি শুরু করছি। এর আগে আমরা পার্ট 2টা পড়েছিলাম, তো এই আমাদের এই অধ্যায়টার নাম আমরা সবাই জানি যে বাংলাদেশের অর্থনীতি। তো আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির পার্ট 3 বাংলাদেশের আমদানি ও রপ্তানি সম্পর্কে জানব। তাহলে আমরা বইয়ে চলে যাই, আমাদের বইয়ের 39 পৃষ্ঠায় পার্ট 3 আছে। দেখো, সাধারণত কোনো দেশই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না, অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করতে হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বা উৎপন্ন হয়, সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। এভাবে বিদেশ থেকে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নের কাজে লাগে। আচ্ছা, তো আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে আমাদের দেশ থেকে যে পণ্যটা আমরা খুব বেশি পরিমাণে উৎপাদন করতে পারি এবং যেটা চাহিদা বিদেশে আছে, সেটা আমরা দেশ থেকে যখন বিদেশে পাঠাই সেটাকে আমরা বলি রপ্তানি। একইভাবে যখন আমাদের দেশে কোনো পণ্যের চাহিদা বেশি থাকে এবং সেটা আমাদের দেশের পক্ষে উৎপাদন করা সম্ভব হয় না, সেটা যখন আমরা বিদেশ থেকে আনিয়ে আসি তখন সেটাকে আমরা কী বলছি? আমদানি। তো এই হলো আমাদের আমদানি ও রপ্তানি। তো রপ্তানি করে আমরা অ্যাকচুয়ালি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, কারণ রপ্তানি করলে আমাদের বিদেশি মুদ্রাটা আমাদের দেশে মানি বা আমাদের দেশের কারেন্সিতে ইনক্লুড হয়, আর হচ্ছে সেই রপ্তানির অর্জিত যে টাকাটা সেটা দিয়ে আমরা দেশের উন্নয়নে ব্যয় করতে পারি, প্লাস হচ্ছে আমরা অনুরূপভাবে বিদেশ থেকে আবার পণ্য আমদানিতেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন দেখো একটা লাইন, বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। তাহলে এই লাইনটা আমরা দাগ দিয়ে পড়ে নেব যে বৈদেশিক বাণিজ্য কী। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে, আমরা যে বিদেশে পণ্য আনছি এবং বিদেশে পণ্য পাঠাচ্ছি, এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলছি বৈদেশিক বাণিজ্য। আশা করি বৈদেশিক বাণিজ্য কী সেটা বুঝতে পারছ এবং আমদানি এবং রপ্তানি কী তাও তোমরা বুঝতে পেরেছ। যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না। আচ্ছা, তো যত আমাদের বিশ্ব আধুনিক হচ্ছে এবং দেশের অর্থনীতি বা বিশ্বের অর্থনীতি উন্নততর হচ্ছে, ততই কিন্তু আমরা বৈদেশিক বাণিজ্যের উপরে বেশি ঝুঁকে যাচ্ছি। এখন আর আমাদেরকে শুধুমাত্র যে আমরা নিজেদের প্রোডাক্ট নিয়েই আমরা ব্যবসা করব এরকম আসলে ভাবাও ঠিক না বা ভাবছিও না। আমরা পুরো দেশে বা পুরো বিশ্বেই আমরা সমস্ত পণ্যের চাহিদা দেখছি এবং সেই যেই পণ্যটা যেই দেশের ভালো আমরা সেই দেশের পণ্যটা নিজেরা ব্যবহার করার কথা ভাবছি। এই জন্যই আসলে দিন দিন বৈদেশিক বাণিজ্যের পরিধিটা অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি আমাদের বাসার ব্যবহারের যোগ্য জিনিসগুলোর দিকে একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এখন বাইরের দেশের প্রোডাক্টের উপরে কতটা নির্ভরশীল। ঠিক অনুরূপভাবে বিশ্বের প্রতিটি দেশই একটা দেশের প্রোডাক্টের উপরে আসলে কি প্রোডাক্ট বা পণ্যর উপরে আসলে নির্ভরশীল। এই কারণেই আসলে বৈদেশিক বাণিজ্যটা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপর দেখো বরং দেশের অর্থনীতির পরে পৃষ্ঠায় যাচ্ছি। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আওতায়
একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়। আর এই বৈদেশিক বাণিজ্য কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন। ঠিক আছে, তো বৈদেশিক বাণিজ্যগুলো আসলে কিন্তু কোনো না কোনো সংগঠনের তত্ত্বাবধানে করা হয়, যে কীভাবে শুল্কটা নির্ধারিত হবে, কোন দেশ কোন দেশে পণ্য পাঠাবে, এই সমস্ত বিষয় দেখার জন্য কতগুলো আঞ্চলিক সংস্থা বা সংগঠন আছে। এর কতগুলো উদাহরণ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমরা সংক্ষেপে বলবো WTO। আমরা WTO কী বা এর পূর্ণরূপ লিখো, এটা আমাদের প্রায় প্রশ্নে আসতে পারে জ্ঞানমূলকের, আমরা এটা স্পেলিং সহ আমরা এটা পড়ে নিব। WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। যদি আমাদের প্রশ্নটা আসে WTO পূর্ণরূপ লিখো, তখন আমরা ইংরেজিতে লিখবো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা, SAFTA। ঠিক আছে, এটা আমরা স্পেলিং সহ এই দুইটার পূর্ণরূপটা শিখে রাখবো, আমাদের MCQ এবং জ্ঞানমূলকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশের আমদানির চেয়ে রপ্তানি পরিমাণ বেশি সেই দেশ বেশি তাকে তত উন্নত দেশ ধরা হয়। আচ্ছা মেয়েরা, তো আমাদের মনে প্রায় একটা প্রশ্ন জাগে, বিশেষ করে আমি যখন ক্লাসে যাই, মেয়েরা অনেক মেয়েরাই বা অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে যে মিস আমরা এত দরিদ্র কেন, বা আমাদের দেশ এত দরিদ্র কেন, বা আমরা তো গরিব রাষ্ট্র কেন, কেন আমরা উন্নয়নশীল দেশ বা কেন আমরা উন্নত না। এই প্রশ্নটার একটাই উত্তর যে আমাদের দেশের আমদানির পরিমাণ বেশি আর রপ্তানির পরিমাণ কম। যেই দেশ যত বেশি পণ্য রপ্তানি করতে পারবে সেই দেশ ব্যবসা বাণিজ্যতে তত বেশি উন্নত হবে, এবং একটা দেশ তখনই উন্নত হিসেবে দেশ হিসেবে ধরা হয় যার ব্যবসা বাণিজ্য সবচাইতে বেশি বা যার পণ্যের চাহিদা বিদেশে সবচাইতে বেশি। ঠিক আছে, আমরা দেখো এখন চীনের উদাহরণ প্রায় চলে আসে, চীন কত কম সময়ে কত উন্নত হচ্ছে, কেন বলো তো? কারণ চীনের রপ্তানি আয়টা অনেক বেশি, আর আমাদের রপ্তানি আয় যদি আমরা বাড়াতে না পারি তাহলে কখনোই আমরা উন্নত বা ধনী রাষ্ট্রে পরিণত হতে পারবো না। আর আমাদের রপ্তানি তখনই বাড়বে যখন আমরা মানসম্পন্ন পণ্য ন্যায্য এবং যুক্তিসঙ্গত দামে বিদেশে পাঠাতে পারবো, তখনই অ্যাকচুয়ালি আমাদের পণ্যের তোমার রপ্তানিটা বাড়বে। ঠিক আছে, তাহলে এই লাইনটাই বলা হয়েছে, দেখো যে দেশের আমদানির চেয়ে রপ্তানি পরিমাণ বেশি তাকে উন্নত দেশ হিসেবে ধরা হয়। ঠিক আছে, আমরা USA দেখতে পারি, UK দেখতে পারি, চায়না, জাপান, এই ধরনের দেশগুলো দেখলেই আমাদের বিষয়টা আমরা বুঝতে পারবো যে তাদের রপ্তানি পরিমাণ বেশি বলেই তারা এত উন্নত। আচ্ছা, তাহলে আমরা আমদানি রপ্তানি কী এবং বৈদেশিক বাণিজ্য কী সেটা হয়তো বা এতক্ষণে বুঝতে পেরেছি, এবং কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেটা আমি ভালো করে বলে দিয়েছি। এখন আমরা পরেরটাতে আছি, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী মানে হচ্ছে আমরা কী কী পণ্য বিদেশ থেকে নিয়ে আসতেছি। ঠিক আছে, দেখো বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যে সমস্ত পণ্য আমদানি করে সেগুলোর মধ্যে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। ঠিক আছে, আর যে সমস্ত দেশ থেকে এই সমস্ত সামগ্রী আমদানি করা হয় তার মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি বাণিজ্য চলে। তাহলে মেয়েরা বুঝতেই পারছো যে আমি যেই লাইনগুলোতে দাগ দিয়েছি যে আমাদের আমদানি পণ্যগুলো কী কী, এরকম প্রশ্ন আমাদের আসতে পারে, বর্ণনা করো অনুধাবনে আসতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পণ্যগুলোর নাম জেনে রাখতে হবে, এবং আমরা কোন কোন দেশ থেকে আনি সেই দেশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, দেশগুলোর নাম জেনে রাখতে হবে, আর এটা আমাদের MCQ কাজে লাগবে। ঠিক আছে, এরপর দেখো আমদানিটা আসলে সরকার এবং বেসরকারি উভয় খাতেই হয়ে থাকে, আমদানি রপ্তানি বাণিজ্য। এখন সরকার অনেক সময় দেশের প্রয়োজনে চাল নিয়ে আসে, চিনি নিয়ে আসে, পেঁয়াজ আমদানি করে, আমরা প্রায় খবরে দেখি। আবার ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু তোমার এই আমদানি কাজটা সম্পূর্ণ হয়ে থাকে।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী গত 2012-13 অর্থবছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,84 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। 2013-14 অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে মোট 40,732 মিলিয়ন মার্কিন ডলার। 2014-15 অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে 40,704 মার্কিন ডলারের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। মানে এখানে তিনটা বছর, 2000 পুরোনো অর্থবছর, আমাদের বইতে যে অর্থবছরগুলো দেওয়া আছে আমরা সেগুলি দেখব। 2012-13 সালে অর্থবছরে আমাদের আমদানি করা হয়েছে 34,084 মিলিয়ন মার্কিন ডলারের, 2013-14 হয়েছে 40,732 মিলিয়ন মার্কিন ডলার, আর 2014-15 অর্থবছরে হয়েছে তোমার 40,704 মিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, এই পরিমাণ বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলারের সমমান পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসেছি। আর সবচাইতে বেশি আমদানি করেছি কোনখান থেকে? চীন থেকে। ঠিক আছে, চীন থেকে আমরা ইলেকট্রনিক সামগ্রী, খাদ্য সামগ্রী, প্লাস হচ্ছে তোমার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মোটামুটি একটা আমদানির বড় অংশই আমরা চীন থেকে করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের রপ্তানি পণ্যসমূহ বা আমরা কী কী পণ্য রপ্তানি করছি বা বিদেশে পাঠাচ্ছি। একসময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের প্রধান রপ্তানির পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বিদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনম বা জন্ম রহস্য আবিষ্কার ও বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাটজাত রপ্তানি সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়াও আরও যে সমস্ত পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চা, চামড়া, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি এবং অন্যান্য খাদ্য, হস্তশিল্প, সবজি প্রভৃতি। মানে আমাদের রপ্তানি পণ্যগুলো আগে আমরা রপ্তানি পণ্য বলতেই আমরা ভাবতাম যে পাট, ঠিক আছে, কিন্তু পাটের রপ্তানি একসময় কমে যায়। আমরা জানি যে পাটের চাহিদা বিশ্বব্যাপী হঠাৎ করে কমে যায়, কমে যাওয়ার ফলে পাটের রপ্তানিটাও কমে যায়। কিন্তু এখন আবার পাটের, যেহেতু পাট পরিবেশ বান্ধব, পাটের পরিবেশ বান্ধব এই বিষয়টাকে সামনে রেখে পাট রপ্তানি আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও চা, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, অন্যান্য খাদ্যদ্রব্য এবং সবজি আমরা বিদেশে রপ্তানি করে থাকি। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে আমরা পণ্য রপ্তানি করি তাদের মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। ঠিক আছে, এই সমস্ত দেশে আমরা পণ্যগুলো পাঠিয়ে থাকি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী 2012-13 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে 27.4 মিলিয়ন মার্কিন ডলার। 2013-14 অর্থবছরে রপ্তানি আয় ছিল 30,176.8 মার্কিন ডলার এবং 2014-15 অর্থবছরে রপ্তানি আয় হয়েছে 31,208.94 মার্কিন ডলার। এর মধ্যে 2012-13 অর্থবছর রপ্তানি আয়ের শীর্ষে ছিল তৈরি পোশাক খাত। এই খাতে আয় হয়েছে 12,442 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেমন ধরো বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ, বাংলাদেশের সবচাইতে রপ্তানি আয়ের শীর্ষ ছিল কোন খাত, এই খাত থেকে কত মার্কিন ডলার আয় হয়েছে, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউর জন্য প্লাস জ্ঞানমূলকের জন্য সুন্দর করে পরিণত হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি, আমদানি এবং রপ্তানির গুরুত্ব। কেন আমরা আমদানি রপ্তানি সম্পর্কে জানছি বা এটার গুরুত্বটা কী? ঠিক আছে, দেখো বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যে সমস্ত পণ্য আমদানি করে যা দেশের মানুষ
এর খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার। সময় মতো এ সমস্ত পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটত, আর দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, তবে এর পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে না, এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশের আমদানি হ্রাস করে রপ্তানি পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবো বা নির্ভরশীল হয়ে উঠব। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ, আয়ের শিল্প সম্ভাবনা দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মেয়েরা, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আসলে বলা হয়েছে, কেন আমাদের আসলে রপ্তানিটা বাড়াতে হবে। দেখো, এখানে বেশ কিছু কথা নিয়েছি, আমি দাগ দিয়েছি যে আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। যে কথাটা আমি একটু আগে তোমাদের আলোচনা করেছি যে আমরা তখনই একটা ধনী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবো যখন আমাদের রপ্তানিটা বৃদ্ধি পাবে। আর এটা আমরা কখন পারবো? দেখো, আমরা জনগণকে যত বেশি উৎপাদন কাজে নিয়োজিত করতে পারবো, তখনই কিন্তু আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। আমরা যখন ক্লাস নেই, তোমাদেরকে প্রশ্ন করি, বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের টিচাররা প্রশ্ন করতো যে তোমরা ভবিষ্যতে কী হতে চাও। ক্লাসের অর্ধেকেরও বেশি স্টুডেন্ট হাত তুলে বলতো যে আমরা ডাক্তার হতে চাই, এর কিছু স্টুডেন্ট বলতো আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলতো হয়তো আমরা পুলিশ অফিসার হতে চাই, কেউ বললো যে আমি ব্যাংকার হতে চাই, এরকম। কিন্তু আমি দেশের এরকম, আমার স্টুডেন্ট লাইফেও কম পেয়েছি, বা আমি টিচার হওয়ার পরে এরকম স্টুডেন্ট আমি কম পেয়েছি যে বলে যে আমি নিজে উদ্যোক্তা হতে চাই, বা আমি উৎপাদন কাজে নিজে নিয়োজিত হতে চাই, এরকম আসলে আমাদের চিন্তাই নেই। আমরা সবসময় চিন্তা করি যে লেখাপড়া করে আমরা হচ্ছে একটা জব করব, একটা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, উকিল সব শ্রেণী পেশার মানুষের দরকার আছে, কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাদের দরকার উৎপাদন কাজে নিয়োজিত হওয়া। ঠিক আছে, আমরা যত বেশি উৎপাদন করতে পারবো, তত বেশি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, তত আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং রপ্তানি বাড়াতে পারবো, এবং আমরা একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে বা একটা ধনী রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে স্বীকৃতি পাবো। ঠিক আছে, কারণ একটা লোক, ধরো তুমি একটা উৎপাদন কাজে নিয়োজিত একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি শুধু তোমার প্রতিষ্ঠানের জন্য কাজ করছো, ব্যাপারটা এরকম না, তোমার প্রতিষ্ঠানে অসংখ্য লোক চাকরি দিতে পারছো। ঠিক আছে, তাদের পরিবারে তুমি উন্নতি করছো, তুমি তোমার পণ্যটা বিদেশে পাঠালে দেশের অর্থনীতিতে তুমি রপ্তানি আয়টাকে যুক্ত করতে পারছো। এভাবে যখন তোমাদের মতো অনেকেই আমাদের উৎপাদনমুখী কার্যক্রমের সাথে যুক্ত হবে, তখনই আসলে দেশ পরিপূর্ণভাবে তোমার একটা সমৃদ্ধশালী এবং স্বাবলম্বী দেশ হিসেবে স্বীকৃতি পাবে। ঠিক আছে, কাজেই আমাদের লেখাপড়ার উদ্দেশ্য যেন শুধুমাত্র যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, ব্যাংকার এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত হবো সেটা না, এর বাইরেও দেশ এবং নিজের সমৃদ্ধির জন্য আমাদেরকে উৎপাদনমুখী কাজে সবাইকে যুক্ত হতে হবে। ঠিক আছে, আর বিশ্বের যত নাম করা লোক যাদের আমরা মুখে মুখে চিনি, ধরো টাটা গ্রুপের মালিক, বা আমাদের দেশে আবুল খায়ের বলো, স্কোয়ার গ্রুপ বলো, তোমরা অনেক অনেক নাম জানো, তারা যারাই খুব বেশি নাম করা ব্যক্তি তোমরা দেখবে তারা কি, তারা ব্যবসায়ী। কাছে আমাদেরকে ব্যবসায়ী প্লাস তারা উৎপাদনমুখী, উৎপাদন বলতে যে শুধু তোমার ধান, চাল, পাট উৎপাদন সেটা না, উৎপাদনের মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে, তারা বিভিন্ন শিল্প নিয়ে কাজ করছে, কেউ ওষুধ উৎপাদন নিয়ে কাজ করছে, কেউ মোটর গাড়ি উৎপাদন নিয়ে কাজ করছে, মানে তারা উৎপাদনমুখী কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বলে বিশ্বব্যাপী তাদের সবাইকে চিনে, এবং তারা নিজেরাও অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত এবং দেশের জন্য অনেক কিছু করতে পারছে। ঠিক আছে, যাই হোক, আমি অনেক কথা বললাম, তো এই ছিল আজকে আমার ক্লাসের
যেটা ছিল কি আমাদের বৈদেশিক বাণিজ্য কি, আমাদের আমদানি কি, রপ্তানি কি, এবং বৈদেশিক বাণিজ্যের গুরুত্বটা কি, ঠিক আছে, বা এই আমদানি রপ্তানি গুরুত্ব কি, এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এত কথা বললাম, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আমি যেই লাইনগুলো দাগ দিয়েছি সেগুলো সবাই বাসায় সুন্দর করে পড়বে। এই পুরো টপিকস থেকে মিনিমাম 15টা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এর প্রশ্ন তোমরা খাতায় লিখে সুন্দর করে পড়বে। এছাড়া দেখো কিছু কাজ আছে, বাংলাদেশের আমদানি রপ্তানি 15টি তালিকা, তুমি একটু আগে যে দেখলাম সেটা দেখে একটা তালিকা তৈরি করবে, যে তালিকা বলতে একটা ছকে লিখতে পারো বা এমনিও লিখতে পারো যে কী কী পণ্য আমরা আমদানি করছি এবং কী কী রপ্তানি করছি। এরপরে দেখো আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। এই যে দেখো আমি অলরেডি কতগুলো বাক্য তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি যে আমদানি রপ্তানির গুরুত্ব সম্পর্কে কতগুলো বাক্য, ঠিক আছে। তাহলে এই কাজগুলো বাড়িতে সুন্দর করে ফেলবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আল্লাহ হাফেজ।